বাংলায় এক প্রবাদ আছে যে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হয়ে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময় পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনি মনে করা হয় যে বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, এরপরেই ফলে ফুলে ভরে যায় পৃথিবী। এই সময় মাটি কাটা, জমিতে লাঙল চালানো যায় না। এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক নাম আছে, যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত আছে এই উৎসব। আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামে পালিত হয়।